ভেবে দেখ তুই মইরা গেলি, দালান কোথায় করবি কি, ভেবে দেখ তুই মইরা গেলি মানুষ টাকা পয়সায় করবি কি। এই বাবাজি, আল্লাহর কোরআন বলেন কুল্লে নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের একদিন গ্রহণ করতে হবে। আমার সুপাত ভাই শাহ আলম সরকার একটা গানের মধ্যে লিখছে, আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ, খুন করেও জোগাড় করে রেখে দিত মানুষ, তাদের যত্ন করিত ফুসফুস দিয়া দামি সেন্ট, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝিত রাইল ওয়ারেন্ট, একদিন মরতে স্বভাব হবেই। বিচার করে দেখবেন চব্বিশ তালা দালান, চব্বিশ তালা দালানের মালিক যেই মাটির তলে মরলে কবরে যাবে, ওই দালান বানাইছে যে রাজমিস্ত্রি, ওই রাজমিস্ত্রি মরলে একই মাটির তলে যাবে। তাহলে কেন আমাদের মধ্যে এত গুমান, কেন অর্থের গৌরব? এই গৌরব কোনো কাজে আসবে না। তাই যতই মানুষ দাও দাও তালে সাধের জীবন ছাইরা গেল রে, যতই মানুষ দাও দাও তালে সাধের জীবন ছাইরা গেল, যতই মানুষ দাও দাও তালে সাধের জীবন ছাইরা গেল, যৌবন জ্বালা জুড়াইলে শুধু স্ত্রী পুত্র মায়া জালে, একবার ভাবলি না কেন পাপনে কি, ভেবে দেখ তুই মহিলা গেলে দালান কোথায় করবি কি, ভেবে দেখ তুই মহিলা গেলে টাকা পয়সায় করবি কি, ভেবে দেখ তুই মহিলা গেলে টাকা পয়সা করবি কি, ভেবে দেখ তুই মহিলা গেলে টাকা পয়সা করবি কি। ওরে যেদিন আজরাইল আসিয়া প্রাণটা নিবে কারিয়া, সেদিন আজরাইল আসিয়া প্রাণটা নিবে কারিয়া, সেদিন নাই রে কানন কইয়া কান্দন লইবি জুরিয়া, ও নাই রে কানন কইয়া কান্দন লইবি জুরিয়া, ও নাই রে কানন কইয়া কান্দন লইবি জুরিয়া, সেদিন আজরাইল আসিয়া গরম জলে গোসল দিয়া, গরম জলে গোসল দিয়া মার্গিনের কাপড় পরাইয়া, চার বেহারার কান্দে লইয়া শেষ নাইরি দাবি লইয়া, আমার দাবি ছেড়ে বিদায় দিয়া, দাবি ছেড়ে বিদায় দিয়া, দাবি ছেড়ে বিদায় দিয়া, ভাই বন্দি ব্যাপার করিয়া, দাবি ছেড়ে বিদায় দিয়া, ভাই বন্দি ব্যাপার করিয়া, কবরে থাকবো একাকি, ভেবে দেখ তুই মহিলা গেলে ধন দৌলতে করবি কি, ভেবে দেখ তুই মহিলা গেলে টাকা পয়সায় করবি, ভেবে দেখ তুই মহিলা গেলে টাকা পয়সা করবি কি, ভেবে দেখ তুই মহিলা গেলে টাকা পয়সা করবি কি। আমায় শোয়াবে, ও কবর নামের মাটির ঘরে আমায় শোয়াবে। বসো বাবা, ওকে বসো বসো। পাগলের কথা বলছি, পাগল আইসা হাজির। তিন হাত মাটি কাটিবে একটা ঘর বানাবে রে ভাই, কবর নামের মাটির ঘরে আমায় শোয়াবে, এই দুনিয়ায় ব্যস্ত সবে, দুনিয়ায় ব্যস্ত সবে,
ভাই বোন আমার ব্যস্ত সবে কবরে একা রেখে যাবে, আমার কথা ভুলে যাবে, বাড়ি গিয়ে হিসাব নিবে কোন ব্যাংকে কত হবে, বাড়ি গিয়ে হিসাব নিবে আমার হিসাব আমায় ধরবে, কি করেছো কোথায় কবে, আমল নামায় জবাব দিবে, যার যার পাপে তারে খাবে, মরলে আফসোস করলে আর কি হবে, আফসোস করলে আর কি হবে, আফসোস করলে আর কি হবে, জীবন থাকতে আগে ভাগে, আফসোস করলে আর কি হবে, জীবন থাকতে আগে ভাগে, কইরা লও যেই কাজ বাকি, ভেবে দেখ তুই মইরা গেলে ধন দৌলতে করবি কি, ভেবে দেখ তুই মইরা গেলে টাকা পয়সায় করবি কি, বারে বিবেকহীনতা পাইলেই কামের বারতা ভুলে মায়ের মমতা, কামিনী কাঞ্চনে বারে বিবেকহীনতা ভুলে আল্লাহ নবীর কথা, ভুলে আল্লাহ নবীর কথা, ভুলে আল্লাহ নবীর কথা ঠকাইয়া ভগ্নী ভ্রাতা সমাজে সাজিলা নেতা, ভুলে গেলা আল্লাহর কথা ঘুরে বেড়াও যথা কথা, চলাতে রইল অজ্ঞতা মাসুল দিবি কর্ম যথা, হৃদয়ে তোর পাবি ব্যথা, মরণ হাতে বাদ্য জুতা, মরণ হাতে বাদ্য জুতা, মরণ হাতে বাদ্য জুতা, হৃদয়ে প্রেমের ব্যথা, মরণ হাতে বাদ্য জুতা, হৃদয়ে প্রেমের ব্যথা, কানন তার গানে লেখি, ভেবে দেখ তুই মইরা গেলে। আচ্ছা বাবাজি, এই দুনিয়ার নিয়মটা কেমন, দুনিয়ার নিয়ম কেমন না, যদি বাবার বয়স 60 হয় আগে বাবা মরবে, 30 বছর যদি সন্তানের বয়স হয় পরে সন্তান মরবে, নিয়মটা এরকম না? কিন্তু অনেক সময় দেখা যায় নিয়মের উল্টো হয়ে যায়, 60 বছরের বাবা থাকতেও 30 বছরের ছেলে মারা যায়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা হচ্ছে বৃদ্ধ বাবার কাঁধে যুবক ছেলের লাশ। এক ঘরের মধ্যে এক ছেলে, ছেলের বাবা অসুস্থ, মা অসুস্থ, কামাই রোজগার করে আনে, টাকা পয়সা বাবার খেদমতেই, বাবার চিকিৎসা, বাবা মার চিকিৎসা শেষ হয়ে যায়, কামাই করে আনে, সংসারে খরচ করে, কামাই করে আনে, খরচ করে, এই কামাই করে আনে আর খরচ করতে 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 অতিষ্ঠ হয়ে গেছে, নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হইয়া ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা ডাক দিয়ে, আজরাইল রে মরার আজরাইল, এত মানুষের চোখে দেহস, এত মানুষের মারস, এত মানুষের ন্যাস, আমার চোখে দেহস না আজরাইল, এত মানুষের দেখোস আমার দেখোস না, আল্লাহর কি কুদরত, আজরাইল একজনের জান কবজ কইরা ওর বাড়ির সামনে দিয়ে যায়, যখন কইছে আজরাইল এত মানুষের চোখে দেখোস আমার দেখোস না, আজরাইল মনে মনে কয় আরে বান্দা আমি তো তোর চোখে দেখি ঠিকই, আমি আল্লাহর ফেরেশতা আমি তোর ঠিকই দেখি, কিন্তু তুই ফেরেশতাদের দেখতে পারিস না, কারণ মানুষের মধ্যে ওই শক্তি নাই যে নূরের ফেরেশতা মানুষ দেখবে, আজরাইলের মধ্যে একটু অনুরাগ চলে আসছে, ও আমার এত টাকা টাকি করে, আজরাইলের রূপ দেখতে অনেক ভয়ঙ্কর, মানুষ মৃত্যুর আগে দুই একবার আজরাইলের ছবি দেখতে পারে, অনেকে আজরাইলের ছবি দেখে প্রস্রাব এখানে করে কাপড় চোপড় নষ্ট করে, আজরাইল কয় মানুষ আমরা দেখলে ভয়ের চলে কাপড় চোপড় নষ্ট করে প্রস্রাব পায়খানা কইরা, আর তুই কস আমি তোর দেখি না, আজরাইলের ভয়ঙ্কর রূপ নিয়ে গিয়া সামনে দাঁড়াইছে, আর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে, ভাই আপনি কে,
আমি কে মানে আমি আজরাইল কইতে আপনি আইছেন কে কইছি তুই আমার ডাক দিলি কারে আমি ডাকছি আমার লেগা আব্বাই বুড়ো হইছে আব্বারে দেখেন না আজরাইল মনে মনে চিন্তা করে কথা তো ঠিক আগে 60 বছরের বাবা মরবে পরে মরবে ছেলে ছেলে দেখা যাচ্ছে বাবার ঘর আজরাইল হাঁটতে হাঁটতে বাবার ঘরের দিকে যায় বাবা বৃদ্ধ মানুষ জানালা দিয়ে ফাঁক করে দেখে বাবারে বাবা পোলায় আজরাইল পাঠাইছে ঘরের মধ্যে যা মাল সামান ছিল গাঠি বাইন্দা বাবাই পিছনের দরজাটা পোলাইছে আজরাইল ঘরের মধ্যে গিয়া দেখে ঘর খালি ঘরের মধ্যে কেউ নাই মনে মনে চিন্তা করে কই গেল জানালা দিয়ে তাকে দেখে খেত পাঠাইলে বুড়া মেলা করছে দৌড় দিয়া ফেরেস্তার কাছ থেকে কি আর কেউ পালাইতে পারে চোখের পলকে গিয়ে আজরাইল বৃদ্ধের সামনে দাঁড়াইছে বৃদ্ধের মাথার মধ্যে খেতার গাঠি বৃদ্ধ মাথার মধ্যে খেতার গাঠি কয় বাবা আপনি কে আজরাইল কয় আমি আজরাইল কয়তে বাবা আপনি আইছেন কে কাইছি তোমার জানটা কবজ করতে আপনাকে পাঠাইছে কে কা পাঠাইছে তোমার পুতে বৃদ্ধ ডাক দেখে আজরাইল তোমার আক্কল পছন্দ নাই কেন তো আমার ছেলে আমার কত মহব্বত করে না আমার ছেলে মরার লেগে কি আজরাইল পাঠাইবো তোমার ছেলে যে পাঠাইলো আমার ছেলে বুদ্ধিমান অনেক বুদ্ধি করে পাঠাইছে আমি খেতার গাঠি লয়ে যেতে কষ্ট হয় না আমার খেতার গাঠি আগে বাড়াই দেওয়া হয় বাবাই আজরাইল চিন্তা করেন মর্টাল অফ দ্য স্টোরি স্টোরি মর্টাল তো হচ্ছে এখানে আজরাইল চিন্তা করে 60 বছরের বাবার সেও মরতে চায় না 30 বছরের ছেলে সেও মরতে চায় না কিন্তু যেদিন যার হায়াত গাছের পাতা ছিঁড়ে যাবে সেদিন শত চেষ্টা করলেও এই দুনিয়াতে সে আর থাকতে পারবে না পাইলে কানের বারোটা ভুলে মায়ের মমতা কামিন কাঞ্চনে বারে বিবেকহীনতা ও কামিন কাঞ্চনে বারে বিবেকহীনতা ও কামিন কাঞ্চনে বারে বিবেকহীনতা পাইলে কানের বারোটা ভুলে মায়ের মমতা কামিন কাঞ্চনে বারে বিবেকহীনতা ভুলে আল্লাহ নবীর কথা ভুলে আল্লাহ নবীর কথা ভুলে আল্লাহ নবীর কথা ঠকাইয়া ভগ্নি ভাতা সমাজ ছাঁচিলা নেতা ভুলে গেল আল্লাহর কথা ঘুরে বেড়াও যথা তথা চলাতে রইল যোগ্যতা মাসুল দিবি কর্ম যথা হৃদয়ে তোর পাবি ব্যথা মরণ হাতে বাদ্য জুতা মরণ হাতে বাদ্য জুতা মরণ হাতে বাদ্য জুতা হৃদয়ে তোর প্রেমের ব্যথা মরণ হাতে বাদ্য জুতা হৃদয়ে তোর প্রেমের ব্যথা কানন তার গানে লেখি ভেবে দেখ তুই মইরা গেলে টাকা পয়সায় করবি কি ভেবে দেখ তুই মইরা গেলে দালান কোথায় করবি ওরে ভেবে দেখ তুই মইরা গেলে টাকা পয়সা করবি কি দেখ